ফকিরহাটে ঈদ উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করলেন আওয়ামী নেতা শেখ মনিরুজ্জামান মনি। ফকিরহাটে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির উদ্যোগে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। 9 মে রবিবার বিকাল 4টায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শতাধিক অসচ্ছল 100 পরিবারের হাতে ওই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে করোনাকালীন লকডাউনে বেকার ভ্যান চালকদের মাঝে এক দফা খাদ্য সহায়তা দিয়েছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি। উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব নির্মল দাস, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব অসীম দেবনাথ, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোড়ল মুজিবুর রহমান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জনাব জুলফিকার জি। মহিলারা বাড়িতে না ঠিক আছে।